বাংলা বিহার সীমান্তে হলো না রাহুলের পথসভা, ক্ষোভ কংগ্রেস কর্মী থেকে সাধারণ মানুষদের মধ্যে। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোর ন্যায় যাত্রা আজ বাংলা বিহার সীমান্তবর্তী হরিচন্দ্রপুরের মোহরাপাড়া এলাকায় এসে পৌঁছল। কিন্তু বাস থেকে নামলেন না রাহুল। রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ ক্ষুব্ধ। বাসের মাথার উপরে উঠেই বাংলা বিহারের নেতারা রাহুলের হাত থেকে পতাকা বিনিময় করলেন। নিরাপত্তাজনিত কারণে মঞ্চে যেতে দেওয়া হলো না রাহুল গান্ধীকে। হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলেচক গ্রাম পঞ্চায়েতের মোহরাপাড়া এলাকাতে ছোট করে একটি পথসভা করার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সুনিশ্চিত প্রশাসনিক নিরাপত্তা এবং বাংলা বিহারের বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারণে এই কর্মসূচি বাতিল করতে বাধ্য হন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব এবং রাহুলের নিরাপত্তা অফিসাররা। আর এর জেরে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাহুলকে দেখতে আসা এলাকার কংগ্রেস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। কার্যত নিরাশ হয়ে ফিরতে হলো তাদের। বাসে উঠে পতাকা বিনিময় করেই ভালুকা হয়ে রতুয়ার উদ্দেশ্যে রওনা হলো ভারত জোর ন্যায় যাত্রা। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। কারণ হচ্ছে যে রাহুল গান্ধী আজকে যে 31 জানুয়ারি বুধবার লাভা সংলগ্ন এবং পশ্চিমবাংলার হরিশ্চন্দ্রপুর থানার বর্ডার লাইন, যেটা হচ্ছে বাঁধ রোড, যেখানে জনগণের এত জনসমাগম উচকে পড়ে যে প্রশাসন নিরপেক্ষ পদক্ষেপ নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখলো, তাতে রাহুল গান্ধী নামার থেকেও অসংখ্য লোক, তাই তিনি নামতে পারলেন না। এবং জনগণ তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছে, জনগণ আনন্দ দেখিয়েছে। কারণ যে 2024 যে নির্বাচন, এই নির্বাচনকে লক্ষ্য করে জনগণ তাকে সাঁই দিয়েছে, হাতছানি দিয়েছে, বাহবাহ দিয়েছে যে আমরা রাহুল গান্ধীর পার্শ্বে আছি এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি তার চাইতে অধিক লোক এসেছে। তাই আমরা রাহুল গান্ধীকে একজন সাধারণ হরিশ্চন্দ্রপুর কর্মী কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসন নিরাপত্তার অভাবেই কি রাহুল গান্ধী নামলেন না স্টেজে, কি মনে করছেন? দুটো কারণ, রাজ্যের সরকার মমতা ব্যানার্জির যিনি প্রশাসন আছে, তারা যেটুকু পদক্ষেপ করেছে, যে প্রশাসন দরকার সে প্রশাসন দিতে পারেনি, রাজ্য সরকার ভয় পেয়ে গেছে তাই প্রশাসন দিতে পারেনি। আজকেই তো মমতা ব্যানার্জির সভা রয়েছে, অপরদিকে রাহুল গান্ধীর পদযাত্রা, কার কতটা প্রভাব পড়বে কি মনে করছেন? আমরা যা দেখতে পাচ্ছি মালদায় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, না হলে কেন আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করবে? কারণ রাহুল গান্ধী একটা সর্বভারতীয় নেতা, জনদরদী, গণতন্ত্র রক্ষা করছে এবং সাম্যবাদী, সমাজতন্ত্রকে রক্ষা করছে, ডেমোক্রেসিকে রক্ষা করছে, সাংবাদিক প্রশাসন সমস্ত জিনিসকে রক্ষা করছে। তাই মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, তাই আজকে মালদায় প্রশাসনিক বৈঠক করছে, নাহলে অন্য একটা ডেট করতে পারতো, সেখানে কেন করলো না? আপনার নাম? আমার নাম ডাক্তার জিয়াউল হক। আপনি, আপনার পরিচয়? আমি হচ্ছি 1 নম্বর ব্লকের জেনারেল সেক্রেটারি কংগ্রেসের। আমি কংগ্রেস কর্মী হিসাবে এইটুকুই বলবো আমি যে রাহুল গান্ধী তিনি হচ্ছেন আমাদের সর্বভারতীয় নেতা এবং সাধারণ সম্পাদক তথা সাংসদ। তিনি এখানে করে মিটিংয়ের ডেটটা দিয়েছিলেন, সকাল 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল, যাই উনি আসতে একটু দেরি করলেন। দেরি করে আসাতে মানুষ, এত মানুষের ভিড় হয়েছিল যে হয়তো তার দুটা কথা শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু তিনি এসে এমন পরিস্থিতি দেখলেন, তার যে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি তাকে গাড়ি থেকে নিচে নামার অনুমতিও দেননি। এই জন্য এত মানুষ শুধু তার দুটো কথা শোনার জন্য এসেছিলেন, কিন্তু সেই কথাটা আর শোনা হলো না। কিন্তু তিনি গাড়ির উপর থেকে হাত দেখিয়ে তিনি এখান থেকে চলে গেলেন, এবং তিনি এবং যারা আমরা যারা ছিলাম কংগ্রেসের যে সমস্ত সৈনিক যারা ছিল, তারাও কিন্তু অনেক বক্তৃতা দিয়েছেন। শুধু একমাত্র রাহুল গান্ধী আমাদের বক্তৃতাটা এখানে বলছি। একই দিনে মমতা রাহুলের সভা হওয়ার কারণেই কি নিরাপত্তার অভাব? নিরাপত্তার অভাব সেটা তো আমরা বলতে পারবো না, নিরাপত্তার অভাব কারণ এখানকার এত বড় নেতা এবং সর্বভারতীয় নেতা, তার জন্য আমাদের রাজ্য সরকার কই পুলিশ টুলিশ তার সিকিউরিটি কই দিয়েছে। এবং আজকেও আবার মালদাতে মমতা ব্যানার্জির মিটিং। মমতাকে রাহুল ভয় পেয়েছে বলে কি নামলেন না, কি মনে করছেন? না, উনি দেখলেন যে এখানে করে প্রচুর মানুষ, নামার মতো পরিস্থিতি এখানে নেই, তার যে সমস্ত সিকিউরিটি ছিল তারা তাকে আপত্তি করেছেন বলে উনি নামেন নেই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হযরত আলী। নিরাশায় মানুষ ফিরছে না, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়েছে। আমাদের প্রথম যখন আলিপুর দুয়ার কোচবিহারে যখন রাহুল গান্ধী গেল,
সেই সময় কিছু তৃণমূল তাদেরকে বাধা দিয়েছিল এবং আমাদের এসপিজি রিপোর্ট সেই রিপোর্ট ভালো ছিল না। মানুষে মানুষে বিশাল মানুষের সমাগম, মানে মানুষ ছয় লাফে ছয় লাফ, কয়েক লক্ষ মানুষ আজকে এখানে হাজির হয়েছে। উনি প্রত্যেককে নমস্কার জানিয়ে হাত দেখিয়ে তার গাড়ি থেকে প্রত্যেককে তো তারা ধন্যবাদ জানিয়েছেন। আমরা এটাতেই সন্তুষ্ট এবং এলাকার মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, মালদার মানুষ, আমরা এতেই আনন্দিত। বিরোধীরা তো প্রশ্ন করছেন, যেখানে রাহুল গান্ধী নিরাপদে দিয়ে পারছে না কংগ্রেস, তাহলে সাধারণ মানুষের পাবলিকের কি কাজ করবে? রাহুল গান্ধীকে নিরাপত্তা দিতে লাগে না, কিন্তু রাহুল গান্ধীর পেছনে যেভাবে রাজ্য সরকার যেভাবে তাকে বাধা, প্রতি পদে পদে বাধা, আপনারা দেখেছেন সুজাপুর, হরিশ্চন্দ্র, ইংলিশ, রাহুল গান্ধী এখানে মানুষ দেখছে, কয়েক লক্ষ মানুষ, এই মানুষ বাংলায় তো আজকে মমতা ব্যানার্জী আছেন, মুখ্যমন্ত্রী আছেন, এ মানুষ দেখাতে পারবে? আজকে সদস্যপুর গায়ের মানুষ ঝাঁপিয়ে পড়েছে ঝড়ের মতো, কয়েক লক্ষ মানুষ। সামনে তো লোকসভা ভোট, কি আশা রাখছেন? আমরা আশা রাখছি উত্তর মালদা, দক্ষিণ মালদা আমাদের কেউ লুটতে পারবে না, আমরা জিতব, জিতছি এবং ভালো রেজাল্ট করব, এই আশা রাখছি। বিশাল লোক, ওই জন্য ই হয়নি, মানে নামানামি করেনি, ও গাড়ি থেকে সবকে দেখা করে জোড়হাত করে সালাম জানিয়ে চলে গেল। আপনি কত দূর থেকে এসেছেন? আমি এসেছি নানারাহি সুন্দরনগর থেকে। আপনার নাম? আব্দুল আজিজ। বাড়ি? বাড়ি হাজ বললাম তো, নানারাহি। এখানে বক্তব্য শুনতে পেলাম না, এত মানুষের প্রচণ্ড ভিড় দিলেন, আর আমাদের স্টেজটাও মানে খুব ছোট, চলার মতো স্টেজ করতে পারিনি আমরা। তো রাহুল গান্ধী কি স্টেজে ভাষণ দিলেন? না, স্টেজে রাহুল গান্ধী ভাষণ দিতে পারলো না, দিল না। কেন কেন, মানে কি কারণে নামলেন না উনি? এক সময় এখানে অতিক্রম করে গেছে, লোকজন দিতে পারল না, লোকের চাপ, লোকের এত চাপ যে মানে মানুষ মানুষের উপরে মানুষ চাপাচাপি হয়ে মানে খুব। প্রায় কত লোকের সমাগম হবে আজকে? আপনার 20-25 হাজার। আপনার নাম? মাইনুল হক। বাড়ি? বাড়ি কুমেদপুর। আপনি কি কংগ্রেস কর্মী? হ্যাঁ, আমি কংগ্রেস কর্মী এবং আমি স্কুলের পক্ষ থেকে আমরা এসেছিলাম। ব্যুরো রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।